নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের চারটি যোগ আপনাদের এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসটাকে বিশালভাবে একটা সাফল্যের দিকে নিয়ে যাবে এবং অনেক উন্নতি করানোর চেষ্টা করবে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সিংহ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব অধিকর্তা গ্রহ, যেহেতু রবি, আপনাদের মধ্যে কিছুটা ইগোয়েস্টিক মেন্টালিটি, একটু পার্সোনালিটি থাকে। আপনারা মানুষকে অনেক হেল্প করে, অনেক ভালোবাসেন, কিন্তু আপনাদের মধ্যে একটু রিজিড মেন্টালিটি কাজ করে। কিছুটা সম্মানবোধ ব্যাপারটা অত্যন্ত কাজ করবে। আপনারা মোটেই নিজের জায়গায় সম্মান ব্যাপারটা কোথাও যে ক্ষুণ্ণ হবে সেটা কিন্তু মোটেই চান না। এই রেসপেক্ট ব্যাপারে আপনারা অত্যন্তভাবে সচেতন হন, সেই জন্য কখনো কখনো অত্যন্ত রিজিড মেন্টালিটি আপনার মধ্যে ক্রিয়েট করে। যে ভুলটা করছেন সেই ভুলটা অনেক সময় স্বীকার করেন না, এই ব্যাপারটাও দেখতে পাওয়া যায়। মেন এই যে চারটে যোগ টোটালি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনাকে সার্বিকভাবে উন্নতি করালো, দুটো নেগেটিভ যোগ কিন্তু আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলছে। সেই জায়গাটাকেও কীভাবে রেক্টিফিকেশন করবেন তা নিয়েও একটা ওভারঅলভাবে আলোচনাটা করে নেব। তাই আলোচনাটি মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন কোন জায়গাটা আমি বলছি, কোন জায়গাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই বলবো, দেখুন, যেহেতু বৃহস্পতি হচ্ছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি, যেহেতু সে কিন্তু আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার প্রেম, আপনার জীবনে ব্যবসা, আপনার জীবনে রোম্যান্টিকতা, এই কারক গ্রহ বৃহস্পতি যেহেতু নবমভাবে অবস্থান করছে, ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান সর্বার্থকভাবে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু বলা হয়। আপনার জীবনের ভাগ্য কিন্তু অনেক দিকে সহায়তা করবে। জীবনের অনেক কাজ যেগুলো দীর্ঘদিন ধরে থেমেছিল, সেই জিনিসগুলো কিন্তু অনেকটা আপনি সম্পন্ন করতে পারবেন। আপনাকে কিন্তু ভাগ্য সাথ দেবে, যেহেতু নবমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে এবং এই নবমভাবে বৃহস্পতির ভাগ্য একটা সহযোগিতা, ঐশ্বরিক সহযোগিতা, পিতার থেকে হেল্প, আপনার জীবনের সার্বিক উন্নতি। আপনি আপনার যে কাজের জন্য দীর্ঘদিন ধরে মুখী ছিলেন সেই কাজটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা মিলিয়ে দেবে, যেহেতু বৃহস্পতিদেব নবমভাবে অবস্থান করছে। নবমভাবে এই অবস্থান যেহেতু প্রথম পয়লা মে পর্যন্ত অবস্থান করবে, যেহেতু আপনার লগ্নকে, তৃতীয় ভাবকে, পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, তাই লগ্নকে প্রভাবিত করার জন্য বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মেন্টালিটির মধ্যে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস কিন্তু বজায় রাখার চেষ্টা করবে। থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি আপনার জীবনে নতুন কোনো কাজে কিন্তু অবশ্যই সফলতা প্রদান করবে। পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য, যেহেতু বৃহস্পতিদেব আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে পঞ্চমপতি, তাই আপনার সন্তান, আপনার নিজের পড়াশোনা, আপনার নিজের প্রেম, আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন সাহায্যে জীবনে উন্নতি, আপনার জীবনে ক্রিয়েটিভিটি, আপনার জীবনে সন্তান প্রাপ্তি, এই জায়গাগুলো এবং আপনার জীবনের ব্যবসা, এই সার্বিক দিক থেকে কিন্তু যদি আমি ব্যবসা করে থাকেন তো তাহলে কিন্তু আপনাকে হেল্প করবে। আপনি বুদ্ধির জোরে অনেক কাজে কিন্তু সফল হবেন, অনেক মানুষের সঙ্গে আপনি কিন্তু কমিউনিকেশন রাখতে পারবেন, যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে। কথাটা তো রইল এই জায়গাটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই সময়ে অর্থাৎ 3rd February থেকে 17 April এই যে 2 মাস 14 দিন অর্থাৎ 74 দিন সময় পর্যন্ত, 2 মাস 14 দিন, এই যে 74 দিন সময় পর্যন্ত, 74 days আপনাদের এই যে বৃহস্পতিদেব নবমভাবে অবস্থান করলেও, এই নবমভাব যেহেতু এখানে ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, যেই শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি, তাই শুক্রের নক্ষত্রে বৃহস্পতিদেবের অবস্থান অর্থাৎ শুক্র বৃহস্পতি যোগ আপনার জীবনে, জানেন যে ভরণী নক্ষত্র হচ্ছে অনেকটা আপনার জীবনে কামনা বাসনা, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে শান্তি, আপনার জীবনে একটু ঘুরতে যাওয়া, একটু হালকাভাবে থাকা, আপনার জীবনে ভোগ, এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে। তাই শুক্রের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান কিন্তু আপনাকে জীবনে অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে। আপনার জীবনে সুখ শান্তি, আপনার জীবনে প্রাচুর্য, আপনার জীবনে বিভিন্ন অশান্তি থেকে দূরীভূত করবে আপনার লাইফে, যেহেতু বৃহস্পতিদেব এক তো নবমভাবে অবস্থান ভাগ্যস্থানে, সব থেকে বৃহস্পতি শুভ অবস্থান ভাগ্যস্থানের অবস্থানের সঙ্গে সঙ্গে, যেহেতু সেই ভাগ্যস্থানের সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র অর্থাৎ আপনার তৃতীয়পতি এবং দশমপতি শুক্রদেবের নক্ষত্রে বৃহস্পতি শুক্র যেই যে এইভাবে একটা যোগ তৈরি করছে, এটা কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে, সুখের দিক থেকে, ভোগের দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, আপনার জীবনে ব্যবসার দিক থেকে, উন্নতির দিক থেকে কিন্তু সিংহ রাশি বা লগ্নকে অনেকটা কিন্তু হেল্প করবে, যেহেতু এক্ষেত্রে শুক্রের নক্ষত্রে বৃহস্পতিদেবের অবস্থান। কেননা এখানে ভরণী নক্ষত্রের সিম্বল আপনারা জানেন জনি হিসাবে ইন্ডিকেট করা হয়, সেক্সুয়াল প্লেজার, প্রেম ভালোবাসা, কামনা বাসনা, এই জায়গাগুলো কিন্তু শুক্রদেব কিন্তু আপনাকে অনেকটা একটা
প্লেজার দেবে, অনেকটা সুখ দেবে, অনেকটা আনন্দ দেবে। আপনি এই সময় কোথাও ঘুরতে গেলে আপনার কিন্তু অনেক ভালো লাগবে, ভালো কোনো প্লেসে আপনার কিন্তু অনেক আনন্দ হবে, যেহেতু এক্ষেত্রে আপনার শুক্রের নক্ষত্রে কিন্তু বৃহস্পতির অবস্থান এবং আপনার অর্থপ্রাপ্তি, ব্যবসা থেকে উন্নতি, অনেক দিক থেকে অর্থলাভের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এখানে বৃহস্পতিদেবের মাধ্যমে। নবম ভাবের একটা অবস্থান, তার সঙ্গে সঙ্গে ভরণী নক্ষত্রের অবস্থান, দুটো পজিটিভ জায়গা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছেন বৃহস্পতিদেবের কাছ থেকে। সুতরাং এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 17 এপ্রিল পর্যন্ত এই সময়টাকে আপনারা ডেফিনেটলি কাজে লাগাবেন শুক্রের নক্ষত্রে বৃহস্পতিদেবের এই অবস্থান। বোঝা গেল কি বললাম? নেক্সট বলবো আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ। আপনারা জানেন যে মঙ্গল হচ্ছে সিংহ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ। রাজ্যকারী গ্রহ কাকে বলে? যেই গ্রহ হচ্ছে একই সঙ্গে কেন্দ্র এবং কোণের মালিক হয়। যেমন সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল, কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল। অর্থাৎ এই সিংহ লগ্নের ক্ষেত্রে একটা কেন্দ্র এবং কোণের মালিক, একটা কেন্দ্রের মালিক হচ্ছে চতুর্থ ভাব এবং কোণের মালিক নবম ভাব। তাই চতুর্থ পতি এবং নবম পতি মঙ্গল যেহেতু উচ্চস্থ হয়ে থাকছে, কবে উচ্চস্থ হয়ে থাকছে? 5 ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত, 15 মার্চ পর্যন্ত, এই যে 1 মাস 10 দিন, 40 দিন উচ্চস্থ থাকার জন্য মোটামুটিভাবে এই সময়কালে 5 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কালে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে মকর রাশির গড়ে, যেই মঙ্গল নবমপতি এবং আপনার চতুর্থপতি আপনার বাড়িঘর করার দিক থেকে, ইনিশিয়েশনের দিক থেকে বা ইনিশিয়েটিভ নিতে পারবেন, অর্থ জমাতে পারবেন, আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার কর্মের উন্নতি করবে, আপনার পারিবারিক দিক থেকে অনেক সমস্যাকে কিন্তু সর্বার্থকভাবে নির্মূল করে দেবে, যেহেতু এখানে মঙ্গলদেব ষষ্ঠভাবে এই অবস্থান। যেহেতু এই মঙ্গলদেব চতুর্থপতি এবং নবমপতি আপনার জীবনে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, আপনার জীবনের ভাগ্য উন্নতির দিক থেকে এখানে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে, আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করানোর চেষ্টা করবে এই মঙ্গল। যেহেতু আপনার ষষ্ঠভাবে অবস্থান করছেন, যে আপনারা জানেন ষষ্ঠভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুতার ভাব, আপনি কিন্তু শত্রুতাকে নির্মূল করতে পারবেন। আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে বা আপনার পরিবারের মেম্বারের কারো রকম কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে কিন্তু আপনি নেগেটিভ জায়গাটাকে পুরো হটিয়ে দিতে পারবেন, সম্পূর্ণভাবে কিন্তু সমস্ত নেগেটিভ জায়গাটা আপনি লাইফ থেকে সরাতে পারবেন এবং কোনো রকম লোন থাকলে আপনি লোনটাকে ডেফিনেটলিভাবে শোধ করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এটা একটা ভালো সময় বলা যেতে পারে, দীর্ঘদিন ধরে তারা লোন শোধ করতে পারছেন না। তবে আমি যে পজিটিভ ব্যাপারগুলো বললাম মঙ্গল বা বৃহস্পতির আলোকে, আপনার বাচ্চাটি অবশ্যই ডেফিনেটলিভাবে কিন্তু মঙ্গল বৃহস্পতির অবস্থান ভালো হতে হবে। নাহলে আমি বলে দিলাম রাশিফলের ভিডিওতে যে আপনার বা লগ্নফলের কথাতে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কতটা ভালো ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাটির উপর বেশ করে। তাই আপনার বাচ্চার কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটা কিন্তু ভালোভাবে বিচার করতে হবে। যদি আপনার বাচ্চাটি বৃহস্পতির পজিশন বা মঙ্গলের পজিশন খুব একটা ভালো না থাকে, তাহলে কিন্তু আমি যে পজিটিভিটি জায়গাটা বলছি ততটা পজিটিভিটি কিন্তু আপনার আসবে না। তাই আগে বাচ্চার অ্যানালাইজ করুন, আগে বুঝুন, আগে দেখুন। আমি যে ভিডিওগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি সর্বার্থকভাবে, আমি অ্যাস্ট্রো সলিউশনের মধ্য দিয়ে আপনাদের জীবনের যে সার্বিক সলিউশন দেওয়ার চেষ্টা করি সেই জায়গাগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনারা, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। বা সঠিক কোনো ওপিনিয়ন নিন আগে যে আপনার মঙ্গল বৃহস্পতির কী কন্ডিশন রয়েছে, এই মঙ্গলের এই অবস্থান, আপনার উচ্চস্থ অবস্থান যেহেতু আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, আপনার কর্মপ্রাপ্তি, আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে ডেফিনেটলিভাবে একটা সফলতা প্রদান করবে। সিংহের মধ্যে রয়েছে তেজ, সিংহের মধ্যে রয়েছে রাগ, সিংহের মধ্যে রয়েছে একটা লিডারশিপ ক্ষমতা, কিছু করার মতো মেন্টালিটি, এই ক্ষমতা আপনার জীবনে একটা বিশেষভাবে, এই মঙ্গল যেহেতু উচ্চস্থ অবস্থান, আপনার একটা লড়াকু মেন্টালিটি আপনার জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার যে এই অ্যাগ্রেশন, এই যে লড়াকু মেন্টালিটি, এই যে হার না মানা ব্যাপার, এইটা কিন্তু সিংহকে অনেকটা এগিয়ে দেবে। আপনার মধ্যে একটা রণংদেহী ব্যাপার রয়েছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই কাজে লাগান ষষ্ঠভাবে, যেহেতু এক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে উচ্চস্থ হয়ে, আপনার জীবনে কর্মপ্রাপ্তি, আপনার জীবনে যে কোনো রকমের ঝামলাকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন এবং শত্রুতাকে নির্মূল করতে পারবেন। ষষ্ঠভাব থেকে যেহেতু মঙ্গল আপনার রাশি বা লগ্নের লগ্নভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার মানসিকতার মধ্যে একটু অ্যাগ্রেসিভ রাগ জেদ বাড়বে এবং জীবনে উন্নতি করানোর জন্য আপনি কিন্তু আপ্রাণ চেষ্টা করবেন। অন্যদিক থেকে এই মঙ্গল যেহেতু আপনার রাশি বা লগ্নের নবম ভাবকে দেখছে, তাই আপনার ভাগ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, পিতা শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনি জীবনে কিন্তু একটা ঐশ্বরিক সাহায্য লাভ করবেন। দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনি ব্যয়কে সংকোচন করতে পারবেন, আপনার
যেগুলো ভুলভাল জায়গায় খরচ, সেই জায়গাটাকে আপনি অনেকটা কমাতে পারবেন। তাই প্রথমেই বলবো মঙ্গলের যে ভরেন, মঙ্গলের উচ্চস্থ অবস্থান 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এবং বৃহস্পতি দেবের শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্র সব থেকে অস্পিসিয়াস নক্ষত্রে অবস্থান 3rd ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত। এই দুটো অবস্থান আপনাদের বিশেষভাবে কিন্তু লাভদায়ক হয়ে যাচ্ছে। অন্যদিক থেকে নেগেটিভ একটা জায়গা বলতে হবে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি বা লগ্নপতি সূর্যদেব সেই শনির সঙ্গে যুক্ত হয়ে একটা বীজযোগ তৈরি করছে, তাই আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে একটু কিছুটা ডিপ্রেশন ব্যাপার তৈরি করবে, মানসিক একটা অশান্তি ক্রিয়েট করবে, একটু অ্যাংজাইটি, রাগ, জেদ, নিজের মধ্যে একটা মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করবে শনির অভিযোগের জন্য। তাই অবশ্যই এই শনি অভিযোগের ব্যাপারটা আপনাকে একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে প্রতি রবিবার আপনাকে একটু সাবধান থাকতে হবে। এই শনি অভিযোগ যেহেতু আপনার সপ্তমভাবে থাকছে, তাই লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম একটা অশান্তি বা বাকবিতণ্ডার মধ্যে যাবেন না, অনেকটা তাকে পোলাইটভাবে কথা বলার চেষ্টা করুন, মাথা গরম করবেন না। তার কোনো রকম শারীরিক সমস্যা থাকলে সেখানে কিন্তু আপনি একটু দেখুন যে তার কী সমস্যা রয়েছে, কেন সে রেগে যাচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক বা একটা অশান্তি ক্রিয়েট করার সম্ভাবনা কিন্তু থাকবে এই যে টোটাল ফাল্গুন মাস ধরে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে যে আপ টু 14ই মার্চ পর্যন্ত এই যে সময়কালে, এখানে যে রবি অ্যাকচুয়ালি শনির সঙ্গে অবস্থান করে যে ওভারঅলভাবে একটা বীজযোগ তৈরি করেছে, কিন্তু এই যোগের নেগেটিভ ফলটা আমরা অ্যাকচুয়ালি বেশি পাবেন হচ্ছে যখনই ফেব্রুয়ারি মাসের শেষ সময়টাতে, অর্থাৎ পুরোপুরি যখন কিন্তু রবি আমরা জানেন যে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে আস্তে আস্তে সরে সরে যায়, মোটামুটিভাবে যখন মিডিলে যাবে তখনই কিন্তু শনির সঙ্গে পুরোপুরিভাবে একটা জুতি তৈরি করবে এবং তখন একটু নেগেটিভ হবে। সেই সময়টা একটু নিজের মানসম্মানের ব্যাপারে, নিজের গুঁয়ার ব্যাপারটাকে একটু সরাবেন, রিজিড মেন্টালিটি থেকে একটু সরে আসবেন, তাহলে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। কিন্তু শনি রবি যোগ আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে পরিশ্রম করতে হয়, অনেক লড়াইয়ের সম্মুখীন করতে হয়। যদি আপনার বাচ্চাটে অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে শনি রবি যোগ বা শনি মঙ্গল যোগ থাকে, এইগুলো আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে, তাই অবশ্যই এই রেক্টিফিকেশন বাচ্চার থেকে করে নেওয়া উচিত। এবং এই সময়ে চলার জন্য প্রতি শনিবার তো অবশ্যই নিরামিষ খাবেন এবং শনি মন্দিরে নিয়ে শনি মন্দিরে অবশ্যই আপনি পুজো দেবেন, এবং সেই সঙ্গে প্রতিদিন সূর্য প্রণাম তো করবেন এবং রবিবার তো অবশ্যই সূর্যদেবের পুজো আপনাকে ডেফিনেটলিভাবে করতে হবে। তাহলে অনেক সমস্যাকে কিন্তু আপনি কাটিয়ে দিতে পারবেন, যেহেতু এক্ষেত্রে কিন্তু শনি রবি যোগ চলছে, একটা ভয়ঙ্কর বীজযোগ আপনার সপ্তম ভাবকে, আপনার পাবলিক ডিলিংস, আপনার বিবাহিত লাইফ, আপনার প্রেম ভালোবাসার দিক থেকে কিছুটা নেগেটিভ প্রভাব বর্তানোর চেষ্টা করছে। তাই এই জায়গাটা এই ফাল্গুন মাস ধরে আপনাকে একটু সাবধান থাকতে হবে, বিশেষ করে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা এবং শনি মন্দিরে পুজো দেওয়া এবং শনিবার নিরামিষ খাওয়া এই জায়গাটা একটু করতে পারলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি আপনার বাচ্চারই শনি রবি বীজযোগ থাকে, তার কিন্তু সঠিকভাবে রেক্টিফিকেশনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। নেক্সট যেটা বলবো, আপনার রাহু রয়েছে অষ্টমভাবে, তাই ভুলভাল ঝামলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে। ভুলভালভাবে কোনো রকম ঝামলায় যাবেন না, কোনো রকম আইনি লিটিগেশনে কিন্তু খুব ভেবেচিন্তে পা বাড়াবেন এবং অর্থ খরচ মাঝে মাঝে হয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু করবে রাহু। এই ব্যাপারের জন্য রাহুর মন্ত্র পাঠ করবেন। এই দুটো জায়গা থেকে নেগেটিভ থাকতে এই ফাল্গুন মাসটা শুধুমাত্র শনি অভিযোগের জন্য একটু সাবধান থাকতে হবে, শুধুমাত্র রবির জন্য এই নেগেটিভ ব্যাপারটা থাকছে, আর অন্যদিক থেকে আপনার অষ্টমভাবে রাহুর প্রভাবটার জন্য একটু সাবধান থাকতে হবে। ওভারঅলভাবে কিন্তু প্রথমে যে কথাটা বললাম, বৃহস্পতি নবমভাবে অবস্থান, বৃহস্পতি ভরণী নক্ষত্রে অবস্থান, মঙ্গলে উচ্চস্থ অবস্থান, এই তিনটে কিন্তু অনেক শুভ ছিল। সেই সঙ্গে সঙ্গে আর 4 নম্বর যে শুভত্ব ব্যাপারটা বলবো, যেহেতু এখানে মঙ্গলের সঙ্গে শুক্র অবস্থান করছে, শুক্র কিন্তু ওই একইভাবে আপনাদের রাশি বা লগ্নের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে, এখানে শুক্র কিন্তু আপনাদের শুক্র মঙ্গল যোগ তৈরি হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এই সময়কালে শুক্র মঙ্গল যোগ। শুক্র হচ্ছে মহিলা কারকগ্রহ, মঙ্গল হচ্ছে পুরুষাকার কারকগ্রহ, তাই পুরুষ এবং মহিলা এখানে মৈথুনকে ইন্ডিকেট করে। তাই আপনাদের একটু কামনা বাসনা ভোগ, আপনার জীবনে প্রেম ভালোবাসা, ব্যবসায়িক উন্নতি, আপনার জীবনে কানেকশন, আপনার জীবনে অর্থলাভ, এই জায়গাগুলো কিন্তু মঙ্গল শুক্র যোগ আপনাকে অবশ্যই প্রভাবিত করবে এবং আপনার অর্থলাভের অনেক সুযোগ কিন্তু বাড়িয়ে দেবে। তবে মঙ্গল শুক্র যোগ যেহেতু মঙ্গল উচ্চস্থ, তার সঙ্গে শুক্র বসে রয়েছে, তাই আপনার মধ্যে কিছুটা কাম চাহিদা অত্যন্তভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। যারা অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি রয়েছেন তাদের ক্ষেত্রে একটু এই জায়গাটা একটু সাবধান হতে হবে, এবং যারা নেশার মধ্যে আসক্ত হয়ে যান, অষ্টমভাবে এক তো রাহু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে শুক্র মঙ্গল যোগ কিন্তু আপনার নেশার টেন্ডেন্সিকে কিছুটা অ্যাডিকশনের প্রতি আপনার একটা আপনার মেন্টালিটিকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, সেই জন্য এই ব্যাপারটা একটু সাবধান হবেন। কিন্তু শুক্র মঙ্গল যোগ আপনার জীবনে উন্নতির দিক থেকে, আপনার জীবনে কিছু করার দিক থেকে, আপনার লাইফ পার্টনারের দিকে হেল্পের দিক থেকে, এবং শুক্র যেহেতু আপনার বাচ্চাটে দশমপতি হয়ে ষষ্ঠে যাচ্ছে, তাই আপনার জীবনে এখানে দশমপতি
এবং নবমপতি মঙ্গল দশমপতি শুক্রর সঙ্গে নবমপতি মঙ্গলের এই যে জ্যোতি নবমের সঙ্গে দশমের কানেকশন আপনার কর্মে একটা ভাগ্যোন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারে আপনি অবশ্যই অবশ্যই একটা শুভ সময় কিন্তু আপনি পাচ্ছেন। শুধুমাত্র বার্চার্টের একটু অ্যানালাইজ করে নেবেন এবং আপনারা কিন্তু এই শনি রবি যোগের ব্যাপারে একটু সাবধান থাকবেন এবং বিশেষ করে এই মার্চের প্রথম সপ্তাহটা এবং ফেব্রুয়ারির ঠিক লাস্ট দিন থেকে এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু রাহুর জন্য একটু মন্ত্রপাঠ করে নিতে হবে। ওভারঅলভাবে সিংহ রাশি বা লগ্নের এই প্রথম যে চারটি জায়গা বললাম, বৃহস্পতি নবমভাবে অবস্থান, বৃহস্পতি ভরে নক্ষত্রে অবস্থান, মঙ্গলে উচ্চস্থ অবস্থান, মঙ্গল শুক্র যোগের অবস্থান, দশমপতি ষষ্ঠে বা নবমপতি ষষ্ঠের অবস্থান, এই জায়গাগুলো আপনার জীবনে একটা প্রভূত উন্নতি করানোর চেষ্টা করবে। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং আপনারা যদি আপনার বার্চারের সঠিকভাবে পর্যালোচনা করতে চান, সঠিকভাবে অ্যানালাইজ করতে চান, আমার নিচে দেওয়া দেখুন ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপের নাম্বারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। আমার অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।